মুজিব বর্ষে মহান বিজয় দিবস 2020 উপলক্ষে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম তমালতলা নাটোরের বাগাতিপাড়া দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম তমালতলা বাগাতিপাড়ার আয়োজনে নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ে এলাকাবাসী ও মা ফার্মেসি সহযোগিতায় দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম গকুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফরুজ্জামান নিপুন, প্রধান শিক্ষক মাহবুব হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ নসি, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মোল্লা, আয়োজক কমিটির ফিরোজ সহ চক্ষু বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জেলার হাসপাতাল থেকে আগত চিকিৎসক প্রতিশোধ নেওয়ার জন্য দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে। মাহবুব হোসেন স্যারকে সারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে কমিউনিটি আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।